নেত্রীকে অভিনন্দন জানান। মলয় ঘটক, সুশান্ত মাহাতো আমাদের প্রার্থী, আমাদের অলোক চ্যাটার্জি, কাশীনাথ মাঝি, দেবাশিস সেন, সুরেশ আগরওয়াল, বান্টি, গৌর মুখার্জি সহ সকল নেতৃবৃন্দ, আমার উপস্থিত সকল মা ভাই ও বোনেরা, আপনারা সকলেই প্রখর রৌদ্রে প্রচণ্ড কষ্ট করে এসছেন। বিশেষ করে আমার মা বোনেরা, আমি তাদের কাছে আমার অনেক প্রণাম জানাই, আমি জয় জহর জানাই, আমি নমস্কার জানাই, আমি সালাম জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। আমার অনেক ভাই বোনেরা এই রোদ্দুরের মধ্যে, শ্রমিক হোক, কৃষক হোক ও সমস্ত সেলফ হেল্প গ্রুপ হোক, সব ভাই বোনেরা, শ্রমিক মজদুর কিষাণ ছাত্র যৌবন মা বোনেরা সবাই এসছেন, আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন গত 13-14 আমার মিটিং ছিল, পুরুলিয়াতেও ছিল, আমি করতে পারিনি। কারণ 10 তারিখে একটি ঘটনায় আমার পায়ে চোট লাগার ফলে আমার সারা শরীরেই চোট লাগে, এবং হয়তো সৌভাগ্যবশত সেদিনকে বেঁচে গেছি কোনো রকমে। কিন্তু একটা তো পায়ে পুরো প্লাস্টার করা অবস্থা, আমি হাঁটাচলা করতে পারছি না। কিন্তু তা সত্ত্বেও ইলেকশন সামনে, কেউ কেউ হয়তো ভেবেছিল আমি হয়তো বেরোতেই পারবো না এই ভাঙা পা নিয়ে। কিন্তু আমি নির্বাচনের সময় আমি মনে করি আমার শরীরে যন্ত্রণা আছে, কিন্তু আমার যন্ত্রণার থেকেও সাধারণ মানুষের যন্ত্রণা অনেক বেশি। তাদের ভালো থাকতে হবে, তাদের সুস্থ থাকতে হবে, বাংলায় শান্তি রক্ষা করতে হবে। পুরুলিয়া আমার রূপসী বাংলা, ঝালদা বাগমুন্ডি থেকে শুরু করে রঘুনাথপুর আরশা থেকে শুরু করে জয়পুর বলরামপুর থেকে শুরু করে কাশীনাথপুর একেবারে মানবাজার থেকে শুরু করে সব জায়গাটাই সুন্দর রূপসী বাংলা। আমি একসময় বাগমুন্ডিতে এসেছি, অযোধ্যা পাহাড়ে আমি রাতের অন্ধকারে দেখতে গেছি, তখন অনেক সন্ত্রাস ছিল, মানুষ বেরোতে পারতেন না ভয়ে। ঝালদা, বান্দোয়ান, বাগমুন্ডি, অযোধ্যা পাহাড়, হিলটপ, জহরথান, মাঝের থান ইত্যাদি দিয়ে এত সুন্দরভাবে সাজানো যে সারা পৃথিবীকে আকর্ষণ করে, এটা একটা দর্শনীয় স্থান। আমাদের সরকার গত 8-9 বছরের মধ্যে, 1 বছর তো আপনারা জানেন কোভিড হয়েছে, কোভিডের সময় সবাইকে আমাদের কোভিড নিয়ে কাজ করতে হয়েছে। তার আগে আপনারা জানেন মাত্র 1-2 বছরের মধ্যে আমরা এইসব এলাকায় উন্নয়নের চূড়ান্ত কাজ করেছি, কলেজ বলুন, স্কুল বলুন, হাসপাতাল বলুন, পলিটেকনিক বলুন, কিষাণ মান্ডি বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, সুখশিক্ষাশ্রী বলুন, সবুজশ্রী বলুন, ঐক্যশ্রী বলুন, সমব্যথী বলুন, বৈতরণী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, খাদ্যসাথী বলুন, সমস্ত কাজ আমরা তৈরি করে দিয়েছি। আজ আমাদের সরকার যারা তপশিলি ভাই বোনেরা আছে তাদেরকে, মনে রাখবেন, তপশিলি বন্ধু প্রোগ্রামের মধ্যে দিয়ে নিয়ে এসেছি। 60 বছর বয়স হলেই তারা প্রত্যেকে কিন্তু একটা বার্ধক্য ভাতা 1000 টাকা করে পাবে, তপশিলি এবং আদিবাসীরা। আমাদের সরকার এই বাজেটে সিদ্ধান্ত নিয়েছে আগামী মে মাস থেকে যত বিধবা আছে, সাধারণ ঘরের মা বোনেরা অনেক সময় বিধবা হয়ে যান, তাদের দেখার কেউ থাকে না। 18 বছর বয়সের পর থেকে সেই রকম ধরনের যারা বিধবা থাকবে, প্রত্যেক বিধবাকে 1000 টাকা করে আমাদের সরকার দেবে, এটা আমাদের সরকার ঘোষণা করেছে। আপনারা জানেন আমাদের সরকার এই কবছরে
লক্ষ লক্ষ কাস্ট সার্টিফিকেট করে দিয়েছে, এখন আর লোককে কাস্ট সার্টিফিকেটের জন্য অপেক্ষা করতে হয় না, দুয়ারে সরকারে আপনারা কাস্ট সার্টিফিকেট পেয়েছেন। সংখ্যালঘু ভাই বোনেরা আপনারা জানেন ঐক্যশ্রী প্রকল্পে 2 কোটির ওপর আমরা শুধু স্কলারশিপ দিয়েছি, তপশিলি ভাই বোনেদের আদিবাসী ভাই বোনেদের শিক্ষাশ্রী প্রকল্পে টাকা দেওয়া হয়েছে, কন্যাশ্রী আমার সরকারি স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী, তারা প্রত্যেকে স্কলারশিপ পায়, যারা তপশিলি আদিবাসী তারাও স্কলারশিপ পায়, সংখ্যালঘু যারা তারাও পায়, আর যারা সাধারণ কাস্ট যেমন ধরুন সমস্ত আছে, আমার মাহাতো আছে, আমার কুম্ভকার আছে, আমার বাউরি আছে, আমার বাগদি আছে, তারা তো আছে বিভিন্ন কাস্টের, কিন্তু সাধারণ কাস্টেরও সবাইকে তাদের জন্য স্বামী বিবেকানন্দ প্রকল্প পরিকল্পনা আছে। আপনারা জানেন আমরা রঘুনাথ মুর্মুর নামে আমরা একটা ক্যাম্পাস করে দিয়েছি, আমরা বিরসা মুন্ডার নামে আমরা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, আমরা পঞ্চানন বর্মার নামে আমরা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, আমরা বাউরি বোর্ড তৈরি করেছি, আমরা বাগদি বোর্ড তৈরি করেছি, আমরা মাহাতোদের জন্য কুর্মালি ভাষারও আমরা স্বীকৃতি দিয়েছি, কুর্মি ভাষার স্বীকৃতি দিয়েছি, আমরা এখানে রাঙামাটির বোর্ড তৈরি করেছি, কুর্মি বোর্ড তৈরি করেছি, আদিবাসী বোর্ড তৈরি করেছি, তপশিলীদের জন্য আলাদা অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করেছি, আমরা একটার পর একটা কাজ করে গেছি। আজকে 12 ক্লাসের ছেলে মেয়েরা মনে রাখবেন, তারা কিন্তু আজকে তারা কি পায়, তারা 12 ক্লাসের ছেলে মেয়েদের সরকারি স্কুলে পড়াশুনো করার জন্য 10,000 টাকা করে আমরা একটা স্মার্টফোন কিনতেও দিচ্ছি বা ট্যাবও কিনতে দিচ্ছি। আজকে মানুষ বিনা পয়সায় খাদ্য পায়, আর তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আর বিনা পয়সায় রেশন আপনারা পাবেন, আগামী দিন রেশন আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে, দোকানে গিয়েও আনতে হবে না, বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে, বিনা পয়সায় পাবেন। আর মনে রাখবেন স্বাস্থ্যসাথী মা বোনদের গার্জেন করা হয়েছে, 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর মধ্যে দিয়ে আপনারা চিকিৎসার সুযোগ পাবেন, প্রাইভেট নার্সিংহোমেও পাবেন, গভর্নমেন্টেও এমনিতেই পাবেন, প্রাইভেটেও পাবেন, এমনকি ভেলোর থেকে শুরু করে আপনারা অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট সেখানেও সুযোগ পাবেন। আমাদের সরকার খাদ্য বিনা পয়সায়, স্বাস্থ্য বিনা পয়সায়, পড়াশোনা বিনা পয়সায়, স্কুল ছাত্রদের ছাত্রীদের জন্য ক্লাস 9-এ পড়লেই বিনা পয়সায় সাইকেল, মেয়ের বিয়ে হচ্ছে না 25,000 টাকা রূপশ্রী, আবার 25,000 টাকা কন্যাশ্রী, 18 বছর বয়স পর্যন্ত যদি তার বিয়ে না হয়। আমরা প্রায় 250 আনএডেড মাদ্রাসাকে আমরা এডেড করে দিচ্ছি, আমরা যেমন অনেক সাঁওতালি স্কুলকে আমরা বেশি করে আরো সাঁওতালি স্কুল তৈরি করছি, এবং আমরা চাই আমার আদিবাসী ভাই বোনেরা, আমার তপশিলি ভাই বোনেরা তারা ইংরেজি ভাষাতেও পড়াশুনো করুক, অলচিকিতেও অনেক প্যারা টিচার নিযুক্ত করা হয়েছে, এবং এখানে ইকো ট্যুরিজম প্রজেক্ট তৈরি হচ্ছে। মনে রাখবেন আগে কি ছিল, আগে তো আমি এসে দেখেছি ভাঙা ভাঙা রাস্তাঘাট, আর আজকে ঝা চকচকে পথ, অযোধ্যায় পর্যন্ত গিয়ে দেখবেন ঝা চকচকে পথ, আমি খুব খুশি হই যদি আমার অযোধ্যার পাহাড় ভালো থাকে, আমি খুব খুশি হই যদি আমার বাগমুন্ডি ভালো থাকে, মা গো আমি খুব খুশি হই তোমরা যদি ঘরে তোমরা খুব শান্তিতে থাকো, বোনেরা আমার আপনাদের ভবিষ্যৎ ভালো হলে আমি খুব খুশি হই, আমার ভাইয়েরা আমার বোনেরা সবাই যখন একসাথে থাকে, এই যে একটা মিটিং হচ্ছে দেখুন, কোনো ভাগাভাগি করতে পারবেন না, হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, আদিবাসী আছে, ওবিসি আছে, শিডিউল কাস্ট আছে, জয় জোহর আছে, তপশিলি আছে, বাউরি আছে, বাগদি আছে, মাহাতো আছে, কুম্ভকার আছে, মায়েশ আছে, কত আছে, আমরা একমাত্র রাজ্য যে আদিবাসীদের জমির অধিকার কেড়ে নিতে দেব না বলে আইন করেছি, জওহর থানের পাট্টা আমরা দিয়েছি, এমনকি আমরা পুরোহিতদেরও 1,000 টাকা করে ভাতা দিচ্ছি,
মাঝি থানেও যারা আছেন বা জহর থানেও যারা আছেন তাদেরও এ ভাতা পাবেন, তারাও পাওয়ার অনুরাগী, মনে রাখবেন তারাও পাবেন। এবং আমরা কৃষক বন্ধু প্রকল্পে 2 লক্ষ টাকা করে কেউ মরে গেলে কৃষকদের দিই, কৃষকদের জমির জন্য খাজনা ফ্রি, পুরো ফ্রি করে দিয়েছি। কৃষকদের আমরা 6,000 টাকা করে বছরে এমনিতে দিই চাষ করার জন্য, ক্ষেত মজদুরদের জন্য দিই। অনেক কাজ আমাদের সরকার করেছে, আমাদের সরকার যা করেছে আর কোনো সরকার সারা পৃথিবীতে করতে পারেনি। এবং তাই জানবেন আমার কন্যাশ্রীর মেয়েরা আজকে বিশ্ব জয় করে আজকে বিশ্বশ্রী। আজকে আমার সবুজ সাথীর ছেলে মেয়েরা তারা আজকে বিশ্ব জয় করে বিশ্বশ্রী। আজকে আমার অনেক প্রজেক্ট আছে, মনে রাখবেন যে প্রজেক্টগুলোতে আমরা 1 নম্বর স্থানে দাঁড়িয়ে আছি। আর পুরুলিয়ায় ঘরে ঘরে জল দেবার জন্য ব্যবস্থা আমরা করছি। জাইকা স্কিমটা একটু টাইম নিচ্ছে, কিন্তু হবে, হয়তো একটু টাইম লাগছে, হয়ে গেলে পুরুলিয়ায় জলের প্রবলেম থাকবে না। বাগমুন্ডিতে বাগমুন্ডি ওয়াটার সাপ্লাই স্কিম, অযোধ্যায় ওয়াটার সাপ্লাই স্কিম করা হয়েছে। 76 কোটি টাকা খরচা করে এখানে নলবাহিত পানীয় জলের কাজ শেষ করা হয়েছে। বাগমুন্ডিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে, ঝালদাতেও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে। ঝালদা বাগমুন্ডি দু জায়গাতেই কর্মতীর্থ হয়েছে। ঝালদাতে কিষাণ মন্ডি হয়েছে, বাগমুন্ডিতে কিষাণ মান্ডি হয়েছে, ঝালদাতে লাক্ষা শিল্প হয়েছে, ঝালদা স্ল্যাগ ক্লাস্টার হয়েছে। একদিকে আমরা উন্নয়ন করে যাচ্ছি, আর অন্যদিকে বিজেপি একটা পার্টি গ্যাসের দাম বাড়িয়ে যাচ্ছে, ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে, মানুষ রেশনে গেলে কেরোসিন পাচ্ছে না, কেরোসিন বন্ধ করে দিয়েছে, চাল নেই, গম নেই, আটা নেই, দোকানে কেরোসিন নেই, গ্যাসের দোকানে গ্যাস, বিনা পয়সায় চাল পাচ্ছেন, আর সেটা রান্না করতে গেলে কেরোসিন পাচ্ছেন না, আর গ্যাসে রান্না করতে গেলে একটা গ্যাসের দাম 800 টাকা হয়েছে। বলেছিল বিনা পয়সায় গ্যাস দেব। উজালা, উজালার নামে এমন কেলেঙ্কারি হয়েছে যে উজালা আজকে আধারা হয়ে পালিয়ে গেছে, এমন অবস্থায় এদের লজ্জাও করে না। একটা সরকার জিজ্ঞেস করুন না, পুরুলিয়ায় লোকসভায় জিতেছিল কে 2 বছর আগে? বিজেপি জিতেছে, জিতেছে কি জিতেনি? আমাদের মৃগাঙ্ক কত ভালো কাজের ছেলে ছিল, সে হেরে গেল, বিজেপি জিতে গেল মিথ্যে কথা বলে, আর বলল 15 লাখ টাকা করে দেবে। 15 লাখ টাকা করে আপনাদের দিয়েছে? দিয়েছে? ইলেকশনের সময় কাউকে 500 টাকা দেয়, কাউকে 200 টাকা দেয় মিছিলে গেলে, কাউকে বলবে 5,000 টাকা তোমার ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। মনে রাখবেন টাকা দিয়ে নিজের চরিত্র বিক্রি করবেন না, টাকা দিয়ে মনুষ্যত্ব বিক্রি হবে না। বিজেপি মাথায় রাখতে হবে এত টাকা তুমি কোথার থেকে পেলে? আগে তো একটা বিড়ি দিনে 3 বার টানতে, এত গরিব ছিলে, আজকে হঠাৎ 6 বছর ক্ষমতায় তোমরা ভারতবর্ষে ব্যাংক বিক্রি করে দিচ্ছ, কয়লা শিল্প বিক্রি করে দিচ্ছ, কয়লা শিল্পীরা কোথায় যাবে, কয়লা শ্রমিকরা কোথায় যাবে? কোল ইন্ডিয়া, বিসিসিএল, ইসিসিএল স্টিল বন্ধ করে দিচ্ছ, বিএসএনএল বন্ধ করে দিচ্ছ, রেল বিক্রি করে দিচ্ছ, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছ, ব্যাংক বিক্রি করে দিচ্ছ, সেল বিক্রি করে দিচ্ছ, নোটবন্দি করে অনেক টাকা কামিয়েছ, সেই টাকা দিয়ে কামিয়েছ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, আর লোককে ভিক্ষা দাও ইলেকশনের সময় 500 টাকা, 5,000 টাকা, ওই টাকার মূল্যের বদলে এবার ওদের বিরুদ্ধে ভোট দিন, ভোট দিয়ে নিজেদের একদম প্রমাণিত করুন যে আপনারা আসল মানুষ, আপনারা সত্যিকারের মানুষ। মাথা নত করতে নেই জীবনে, মনে রাখবেন চরিত্র নষ্ট হলে সব নষ্ট হয়ে যায়। ইফ ইডিওলজি ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট, ইফ ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট, ইফ মোরাল ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট, ইফ ভ্যালুজ আর লস্ট, এভরিথিং ইজ লস্ট। আমি মনে করি আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মাথা নত করি না, আমরা মাথা নত করি না, আমরা মাথা নত করি না, এটা মাথায় রাখতে হবে। এবং তাই আমি বলবো বিজেপিকে একটি ভোটও দেবেন না, আর ওদের যে আচ্ছু পাচ্ছু যা যা আছে একটাও ভোট দেবেন না। কংগ্রেসকে তো দেবেনই না,
এখানে বিজেপির দালালি করে, শুধু এখানে বিজেপির দালালি করে যায়। কংগ্রেস আর সিপিএম জগাই মাধাই গদাই, সিপিএম হচ্ছে জগাই, কংগ্রেস হচ্ছে মাদাই বাংলায়, আর বিজেপি হচ্ছে গদাই। তিন ভাই ভাই আমরা বলি বাংলাতে স্থান নাই, চাই না, চাই না, বিজেপিকে চাই না। বিদায় দাও, বিদায় দাও, বিজেপিকে বিদায় দাও। মা বোনেরা জেনে রাখুন, মা বোনেরা বুঝে যান, বিজেপি থেকে সাবধান। ওরা নয় মারবে, নয় হত্যা করবে, নয় সন্ত্রাস করবে, নয় দাঙ্গা করবে, নয় টাকা দেবে, নয় মিথ্যে কথা বলবে, নয় কুৎসা করবে, নয় বাইরে থেকে গুন্ডা আনিয়ে আপনার ভোট লুট করবে। আপনার ভোট লুট করতে দেবেন না। আমি এখনো মনে করি আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা অনেক শক্তিশালী, তোমরা অনেক লড়াই করেছ, আজকে কেন তোমরা গুটিয়ে যাবে? আমি আজকে তৃণমূল কংগ্রেস শক্তিশালী কিনা আমি তার শক্তি যাচাই করতে চাই। আমি যদি ভাঙা পায়ে লড়ে যেতে পারি, আমার মাথা ফাটিয়ে দিয়েছে তাও আমি লড়ে যেতে পারি, আমার হাত দুটো ভেঙে দিয়েছে তাও যদি আমরা লড়ে যেতে পারি, তোমরা কেন লড়বে না? যারা এখনো বসে আছো অভিমান করে, বেরিয়ে এসো। যুদ্ধের সময় অভিমান করে বসে থাকতে নেই, যুদ্ধের সময় লড়াই করতে হয়, লড়াই করবার মতো লড়াই করব। এবং বিজেপি কি আমরা তার মুক্তর জবাব দেব। এই জন্যই 27 মার্চ আসছে দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমার সাথে আছে সুশান্ত, আমি ইয়াং ছেলে, ভালো ছেলে, আমি ওকে সব রকম সাহায্য করব। আপনারা ওকে জিতিয়ে দিন, আমি আরো ভালো করে, আপনার ঝালদা বাগমুন্ডি এগুলো হোক আরো ভালো করে আমি চাই। পুরুলিয়ায় 64,000 কোটি টাকা আমরা দিচ্ছি শিল্প তৈরির জন্য। মনে রাখবেন, অনেক ছেলে মেয়েদের চাকরি হবে, এবং শুধু তাই নয়, মাটির সৃষ্টি একটা পরিকল্পনার মধ্যে আমরা অনেক জমি, শুকনো জমি, সেগুলোকে উর্বর করব, সেগুলোতে গাছ পুঁতব, সেগুলোতে আমার মা বোনেরা সেলফ হেল্প গ্রুপ তৈরি করে কাজ করবে। আমরা আগামী 5 বছরে বলেছি 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপের মেয়েদের আমরা 25,000 কোটি টাকা ব্যাংকের লোন করে দেব, এবং যাতে তারা ঘরে বসে কাজ করতে পারে এবং অন্যান্য কাজও করতে পারে তার জন্য আমরা করব। এই রকম প্রচুর প্রোগ্রাম আমাদের আছে। আমাদের পুরুলিয়াতে মানভূম কালচারাল একাডেমিও তৈরি হয়েছে, কর্মী উন্নয়ন বোর্ড তৈরি হয়েছে, কুরুক ও কর্মী ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে, সাঁওতালি একাডেমি তৈরি হয়েছে, মানভূমি সাহিত্য পরিষদ কুরুক সাহিত্য একাডেমি তৈরি হয়েছে, পুরুলিয়াতে কুর্মী কালচারাল অফিস ও ট্রেনিং ভবনের কাজও শুরু হয়েছে। জয় জহর প্রকল্পে 260,000 আদিবাসী মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা পায়। পুরুলিয়াতে জয় জহর 21,197 জন পান। পুরুলিয়াতে তপশিলী বন্ধু রাজ্যে 10 লক্ষের ওপরে পান, পুরুলিয়াতে 27,116 পান। এবার থেকে 60 বছরের বেশি সমস্ত মানুষ তাদের এবং 18 বছরের বেশি সকল বিধবাদের জন্য পেনশন দেওয়া হবে। 60 বছরের বেশি যারা আছেন আদিবাসী সাঁওতাল তারা প্রত্যেকে পেনশন পাবেন, আর যারা বিধবা হচ্ছে সে হিন্দুই হোক, মুসলমান হোক বা যাই হোক, শিডিউল কাস্ট হোক, আদিবাসী হোক, 18 বছর থেকে তারা 1,000 টাকা করে বিধবা ভাতা পাবেন। এটা আগে আপনাদের অনেকে কষ্ট হতো, আপনাদের গিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো, আপনারা পেতেন না। আর এবার থেকে আমরা নিয়ম করেছি, দুয়ারে সরকার যেমন করেছি এবার ওই দুয়ারে সরকার প্রতি বছর 2 মাস করে 4 মাস আমরা করব। সরকার আপনার দরজায় যাবে এবং আপনি বলবেন আমার এই কার্ডটা করে দিন, আমার কাস্ট সার্টিফিকেটটা করে দিন, আমার এটা করে দিন, আমার ওটা করে দিন, আমি আপনাদের করে দেব, এটুকু বিশ্বাস আপনারা রাখতে পারেন। এত কাজ তো করে দিয়েছি, আর কাউকে দেখাতে পারবেন? বিজেপি গালাগালি দেওয়া ছাড়া আর কোনো কাজ করে? আর ওদের প্রধানমন্ত্রী দেশ চালাতে পারে না, টোটাল ইনকম্পিটেন্ট, একটা গভর্নমেন্ট চলছে সেন্ট্রালে, একটা অটোক্রেটিক গভর্নমেন্ট, কাউকে মুখে কথা বলতে দেয় না, না আছে ডেমোক্রেসি, না আছে কোনো মানুষের কোনো বিচার, বিচারের বাণী আজ নীরবে নিভিতে কাঁদছে, মিডিয়া কথা বললে তাদের ওপর চড়াও হয়, সিভিক সোসাইটি কথা বললে তাদের ওপর অত্যাচার করে, আমরা পলিটিক্যাল লোকেরা যারা কথা বলি তাদের মুখকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে, ভাবে বিজেপি ছাড়া ভারতবর্ষে আর কেউ থাকবে না।
আর আমাদের লড়াই হচ্ছে বিজেপি হটাও দেশ বাঁচাও, এবং বাংলা থেকেই এই লড়াইয়ের ডাক আমরা দিচ্ছি। আমি আগেও বলেছি, তোমরা যতই চেষ্টা করো, আমি যতদিন আমার এই গলার শ্বাস আছে, হৃদয় চলবে, তোমরা আমার কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। তোমাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে এবং চলছে, তার কারণ আমি জানি আমাকে আক্রমণ করলে আমার মা বোনেরা হাতা খুন্তি দিয়ে জবাব দেবে রান্না করতে করতে। আমাকে আক্রমণ করলে আমার ভাই বোনেরা জোট বেঁধে জবাব দেবে। আমি বিশ্বাস করি সর্বধর্মের মানুষ জোট বেঁধে দেবে। আপনারা দেখেননি মাইগ্রেন্ট ওয়ার্কাররা এলো, যারা বাইরে কাজ করতে যায়, একটা পয়সা ভাড়া দেয়নি নরেন্দ্র মোদী ওদের। 10 দিন ধরে, এক মাস ধরে বাচ্চাটাকে গাড়ির মধ্যে শুয়ে নিয়ে এসেছে রাস্তায় হাঁটতে হাঁটতে। কত মারা গেছে, আমার পুরুলিয়ারও মারা গেছে রাস্তায় হাঁটতে হাঁটতে এসে। আমি কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য 300টা ট্রেনের ভাড়া দিয়েছি, 300টা ট্রেনে করে নিয়ে এসেছি, ওদের কাজ দিয়েছি, প্রায় 4 লক্ষ লোককে আবার 1-2 হাজার টাকা করে দিয়েছি। আমরা কিন্তু করেছি এবং আগামী দিনও করব। মনে রাখবেন, কেউ অ্যাক্সিডেন্টে মরে গেলেও আমি করি। আমরা বিজেপির মতো নই, বিশ্বা মুন্ডার ছবি না দেখে অন্য একজনের গলায় মালা দিয়ে বলে বিশ্বা মুন্ডার গলায় মালা দিয়ে চলে গেলাম। এখানে আমাদের আদিবাসী নেতার ছবি ভেঙে দিয়েছিল মানভূমি মান বাজারে। তারপরে আমরা বাড়ি বাড়ি মাটি কালেকশন করে এক মুঠো করে মাটি নিয়ে সেই নেতার আমরা তৈরি করে দিয়েছি। এরকম অনেক কাজ আমরা করেছি। আমি চাই আমার আদিবাসী ভাই বোনেরা জোট বেঁধে আপনাদের সারি ধর্মের জন্য। আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারকে লিখেছি, তপশিলি বন্ধুরাও জেনে রাখবেন, আপনাদের প্রত্যেকটা কাজ আমরা করছি এবং আপনারা আমার খুব প্রিয়, আপনারাও জোট বাঁধন তৈরি হন। বিজেপির ওই ন্যাকা কান্নায় ভুলবেন না, ওরা কখনো কখনো কারো বাড়িতে গিয়ে 5-star হোটেলের খাবার কিনে নিয়ে এসে ওখানে গিয়ে বসে একটা মুখে দিয়ে বলে আমি তপশিলির বাড়িতে খেলাম। আসলে কিন্তু ওটা তপশিলির রান্না নয়, ওদের হাতের রান্না ওরা খায় না, ওরা নিয়ে আসে হোটেল থেকে আর বাড়িটা ভাড়া নেয় কিছুক্ষণের জন্য কিছু টাকা দিয়ে। এই তো বিজেপির চরিত্র। 2 বছরে বলুন না এখান থেকে যে এমপি হয়েছে কিছু কাজ করেছে, কিছু করেছে মা বোনেরা, কিছু করেছে, কিছু করেছে ভাই বোনেরা? তাহলে আপনারা কি বিজেপিকে চান? বিজেপি হটাও দেশ বাঁচাও, কংগ্রেস হটাও দেশ বাঁচাও। কংগ্রেস একটা সিট নিয়ে গিয়ে বিজেপির সাথে দালালি করে, অনেক হয়েছে, 20 বছর ধরে এখানে বসে আছে অথর্ব পাথরের মতো, নড়েও না চড়েও না। এবার ধাক্কা দিয়ে সরিয়ে দিন, এবার ধাক্কা দিয়ে সরিয়ে দিন। বলুন, তুমি তো ক্ষমতায় আসবে না আর বিজেপিও আসবে না, কাজ তো তোমরা করবে না, বিনা পয়সায় রেশন তো মমতা দিয়ে দেবে, স্বাস্থ্যসাথী মমতা দিয়ে দেবে, কন্যাশ্রী মমতা দিয়ে দেবে, রূপশ্রী মমতা দিয়ে দেবে, কৃষক বন্ধু মমতা দিয়ে দেবে, বিধবা পেনশন মমতা দিয়ে দেবে, সব কাজ যদি মমতা দিয়ে করে দেয় তাহলে তোমাদের এনে কী লাভ? খাল কেটে কেউ কুমির আনতে চায় না। তাই বলুন, চাই না, বিজেপিকে চাই না। আমি আপনাদের বলবো, আমার আর একটা মিটিং আছে, আর যেহেতু আমি সম্পূর্ণ সুস্থ নই তাই বেশি কথা বলতে পারছি না, যতটা পারলাম বললাম। আমি আপনাদের বলবো চাই না, আপনারা বলবেন বিজেপিকে চাই না। আমি বলবো চাই না, আপনারা বলবেন কংগ্রেসকে চাই না। ঠিক আছে? চাই না, কংগ্রেসকে চাই না, সিপিএমকে চাই না, এই বিজেপিকে বিদায় দাও, এই বিজেপিকে বিদায় দাও, বিজেপিকে বিদায় দাও। খেলা হবে, লড়াই হবে, হাম লড়েঙ্গে করেঙ্গে জিতেঙ্গে, খেলা হবে, দেখা হবে, জেতা হবে। আর কয়েকটা দিন সবুর করুন না, আমার পার কদিন ভাঙে রেখে দেবেন আপনি? আমার দুটো পা ঠিকই থাকবে,
কিন্তু আগামী দিন আমি দেখব আপনাদের পাগুলো ঠিক মতো বাংলার মাটিতে চলছে কিনা, হাঁটা চলা করছে কিনা, হাঁটতে চলতে পারছে কিনা। শুধু চক্রান্ত, দিল্লি থেকে একটা স্লোগান ছিল আগে, দিল্লি থেকে এলো গাই সাথে এলো সিপিআই কংগ্রেসের আমলে, আর এখন হলো দিল্লি থেকে এলো বিজেপি সাথে এলো কত হিপি ছিপি, মানে সব কটাকে নিয়ে পড়ে আছে। যেমন করে হোক বাংলা চাই, আমরা বলি বাংলা হবে না, বাংলা দেব না, বাংলা দিচ্ছি না, বাংলার মানুষ দেবে না। পুরুলিয়া দেবেন আপনারা? যদি পুরুলিয়া দখল করতে চায় খবরদার দেবেন না, এরপর পুরুলিয়া দখল করতে আসবে, খবরদার দেবেন না। কখনো কখনো ওরা ইচ্ছা মতো বলে দিচ্ছে এটা দখল করব, ওটা দখল করব, ওটা আলাদা করে দাও, ওই ধর্ম আলাদা করে দাও। মনে রাখবেন আমরা এক, আমরা ঐক্যবদ্ধ বাংলা চাই, আমরা জঙ্গলমহল, জঙ্গলমহল সুন্দরী, 64,000 কোটি টাকার শিল্প হচ্ছে, সুতরাং এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ হবে, বাইরে কাউকে যাবার দরকার নেই, সবাইকে আমি ফিরিয়ে আনবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস হামলা করে আমাদের আটকানো যায় না, যাবে না। হামলা করলে রুখে নেব, হামলা করলে রুখে নেব। মামাটি মানুষের জয় হোক, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আমাকে আবার একটা মিটিংয়ে যেতে হবে, আর যেহেতু হুইল চেয়ারে করে যেতে আমার টাইম লাগছে, তারপরে আবার হেলিকপ্টারে উঠতে নামতে টাইম লাগছে, তাই আমাকে ডেলি 3-4টে করে মিটিং করতে হবে, তাই হয়তো অল্প কথায় বললাম। কিন্তু একটা কথা মা বোনেরা, আমার পা ভালো হয়ে গেলে আমি আবার আসব, ভোটটা দেবেন তো মা বোনেরা? অঙ্গীকার, শপথ আমার হিন্দু মুসলমান ভাই বোনেরা, তাহলে একটু উলুধ্বনি দিন তো মা বোনেরা আমার, একটু উলুধ্বনি দিন। সংখ্যালঘু ভাই বোনেরা একটু আল্লাহর কাছে দোয়া করুন, আদিবাসী ভাই বোনেরা একটু জয় জোহর বলুন, আমার ধামসা মাদল বাজান, আমার সবাই মিলে একসাথে বলুন আমরা ঐক্যবদ্ধ বাংলা, আমরা জঙ্গলমহল সুন্দরীকে, রূপসী বাংলাকে আরো উন্নয়ন করব, যাতে সারা পৃথিবীতে পুরুলিয়ার নাম ছড়িয়ে পড়ে, যেমন ছৌ নৃত্যের জন্য, লাক্ষা শিল্পের জন্য পুরুলিয়ার নাম ছড়িয়ে পড়েছে, অযোধ্যা পাহাড়ের জন্য, ঝালদা পাহাড়ের জন্য, বান্দুয়ানের জন্য, বান্দুয়ানের জন্য। তেমনি আমরা চাই আগামী দিন উন্নয়নের কাজে পুরুলিয়ার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। পারবেন তো করতে? অনেক ধন্যবাদ, আমি দাঁড়াতে পারলাম না বলে ক্ষমা চাইছি, এটা আমার পা ভাঙা থাকার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আপনাদের পাগুলোতে আমি প্রণাম জানাচ্ছি, অনেক দূর দূর থেকে এসছেন। আমার মা বোনেরা মনে রাখবেন, যদি কেউ দখল করতে আসে না বাড়িতে, যখন রান্না করেন হাতা খুন্তি নিয়ে, তেমনি মনে রাখবেন যদি কেউ ভোট দখল করতে আসে কাউকে ছেড়ে কথা বলবেন না। একটা মা বোন তেড়ে গেলে না ভয়ে সব পালিয়ে যাবে, মেয়েরা যেমন ঘরের কাজও করে, আবার মেয়েদের সবাই ভয়ও পায়, ভাইরা পাশে থাকবে, মায়েরা আগে থাকবে, মা বোনেরা আগে থেকে এই লড়াইয়ের নেতৃত্ব দিন। আমি বিশ্বাস করি আগামী দিন মা বোনেদের জয় হবে, মা বোনেরা এগিয়ে এসে বিজেপির বিরুদ্ধে বদলা নেবেন শান্তির জন্য। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জোহর, জয় তপশিলী বন্ধু, সকলে ভালো থাকুন।